হ্যালো ফ্রেন্ড, আবারও চলে আসলাম তোমাদের মাঝে হালি শহরের বৈশাখী মেলা নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখো। পরিবেশন করবে নিরঞ্জন সাকালের নৃত্যশিল্পীরা, যার কোরিওগ্রাফার জীবন বিশ্বাস, যার সুপরিচালনায় আজকে এরা সুন্দর নৃত্যশিল্পী হয়ে তৈরি হয়েছে। এখন যে গানটির সাথে নৃত্য পরিবেশন করবে এরা, আমরা অনেকদিন পরেই আসলাম, এখনকার মানুষ চলো তাও দেখতেই থাকো, মানে বাজারটাকেই চিনি, রোজ রোজ বাজার থেকে। তো বন্ধুরা, বাঙালি মানেই তো মেলা, আর মেলা যেখানে বাঙালিরা যাবে না হতে পারে, বাঙালি বলে না মানে আমি দেখেছি আমাদের এখানে সবাই মেলা যেখানে সেখানেই ছুটে যায়। তো আমিও গেছিলাম তাদের মতোই, কারণ আমারও মেলাটা খুবই ভালো লাগে, আমার বলে না আশা করি সবারই মেলাটা খুব ভালো লাগে। তো এইখানে দেখো বেলুনওয়ালা বলছে তিনটে বেলুন ফাটালে 20 টাকা, আর একটা বলছে পাঁচটা বেলুন ফাটালে 20 টাকা। তো যাই হোক, আমরা বেলুন টেলুন ফাটাইনি, ওগুলো একটু জিজ্ঞাসা করে আমরা চলে গেলাম আমাদের মেন উদ্দেশ্যে। আমি তো গেছিলাম আমি কটা কানের কিনবো বলে, আর আমার ছেলে গেছিলো কিন্তু ও গাড়ি কিনবে বলে। ও এত দোকান, এত মানে খেলনা দেখে ওর তো মাথা ঘুরে গেছে, ও কোন গাড়িটা নেবে, প্রতিটা দোকান থেকে ওর খেলনা কিনে দিতে হবে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ও ছেলে কান্না করছে, হ্যাঁ ও গাড়ি কিনবে বলে কান্না করছে, মানে কত গাড়ি কিনবে, অনেক কটা গাড়ি কিনে দিয়েছে তাও হবে না, প্রতিটা দোকান থেকেই ওর কেনা চাই। মানে প্রথম দোকান থেকে যেই গাড়িটা কিনে নিল না, অমনি দ্বিতীয় দোকানে গিয়ে ওই গাড়িটা আর পছন্দ না, তখন আবার নতুন গাড়ি চাই। তো এর জন্যই কিন্তু ওর কান্নাকাটি। তারপরে এত দোকান বসেছে, এত কানের, ও তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে, ও কী করবে, ও বুঝেই পাচ্ছে না, এটা নেবে না ওইটা নেবে, ওইটা নেবে না এটা নেবে। শেষ পর্যন্ত একটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওর খুব ভালো লেগেছে, এটা নেবে। তো লাস্ট খেলনা কিন্তু ও এটাই কিনেছে। তো আগেও অনেকগুলো খেলনা কিনেছে, যেটা না যেগুলো নাকি আমরা রেখে এসেছি গাড়িতে, কারণ হচ্ছে আসো এদিকে আসো। তারপর যাই হোক, আমাদের ওর খেলনা কেনাটা অ্যাটলিস্ট কমপ্লিট হলো, তারপর আমি কিন্তু চলে গেলাম কানে দেখতে। আর এত সুন্দর সুন্দর কানের কী বলবো তোমাকে, সত্যি খুবই সুন্দর। আর এখানে দেখো একরকমের খেলা হচ্ছিলো, এই যে রিংগুলো যেখানে মারবে না মানে যেখানে পড়বে সেই খেলা মানে সেই গিফটটা নাকি তার হয়ে যাবে। তো আমরা খেলাটা দেখেছি, খেলাটা কিন্তু আমরা খেলিনি। আর তারপরে চলে আসলো আমরা কিন্তু ফাংশানে। তো আমরা কিন্তু বৈশাখী মেলার মানে অনেকগুলো নাচই আমরা দেখেছি। এইবার কিন্তু একটা ব্যান্ড চলে এসেছে, এই ব্র্যান্ডের গান আমরা একটাই শুনেছি, তারপরে কারণ ছেলের যেহেতু ছুটি পেয়ে গেছিলো তার জন্য চলে আসলো। নিজের গায়ক গেছে, তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মধ্যে এখানেই টাটা, বাই বাই। আর গায়কের গান তো গায়কের গানটা তোমরা শোনো, আর বেশি কথা না বলে চলো, বাই বাই।